এই ফটো সেশনে অংশগ্রহণ করছেন। ফটো সেশন পর্ব চলছে আমাদের। সম্মানিত বিদেশি মেহমানদেরকে বিভিন্ন শিক্ষা করতালি আমরা বিদেশি অতিথিদেরকে স্বাগত জানাই। আমরা আজকের এই অনুষ্ঠান নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো, তার প্রত্যেক কবিতা ভীষণ ভালো লাগছে। রবীন্দ্রনাথের বিষয় তো বলে কখনো শেষ করতে পারবো না। উনি বিশ্বকবি সত্যি, সমস্ত বিষয়ে সমস্ত বিশ্ব ওকে বরণ করেছে। শুধু আমরা বাংলাদেশ, ভারতবর্ষ এইসব বলে না, সারা পৃথিবী ওকে বরণ করে নিয়েছেন। আর আমি যে সেই বিষয়ে কিছু বলতে পারলাম, আমাকে যে আপনারা সেই সুযোগ দিলেন, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এর আমি কোনো বর্ণনা দিতে পারবো না। ধন্যবাদ। নিজের মতন একজন সাধারণ মানুষকে আপনাদের মাঝে পেয়ে আমি যেন নিজেকে বড় বেশি ধন্য মনে করছি, এবং আরও ধন্য মনে করছি আজকে কুশারী পরিবারের একজন বংশধরের সঙ্গে আমি একই মঞ্চে বসতে পেরেছি। রবীন্দ্রনাথ কে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলাটা আমার সাধ্যের বাইরে, আমার মনে হয় অনেকেরই সেটা সাধ্যের বাইরে। তার কারণ পৃথিবীর অন্যতম বহুমুখী প্রতিভা যিনি হয়ে থাকেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আজকে আমার বসুবাড়ির আত্মীয়তা নিয়েও একটু কথা বলা হয়েছে, আমি একটু বলে যাই। বসুবাড়ি আমার মামার বাড়ি, আমি শুনলাম রবীন্দ্রনাথের মামার বাড়িও খুলনায়,
আমার মা শ্রীমতী সর্দার শ্রীমতী মীরা রায়, উনি নেতাজির দাদা শরৎচন্দ্র বোসের জ্যেষ্ঠা কন্যা এবং নেতাজির ভাই ছিল। তো সেই সূত্রে বসু বাড়িতে আমার মতন একটি লোককে মামার বাড়ির আবদার আমি প্রচুর পেয়েছি, এবং সুভাষচন্দ্র নাম করলে বলা যায় এই রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে এমন একটা আসনে বসিয়েছিলেন যেটা তখনও পর্যন্ত ভারতবর্ষের কেউ চিন্তা করেনি। রবীন্দ্রনাথের কথায় বলি, উনি বলেছিলেন, সুভাষচন্দ্র বাঙালি কবি আমি, বাংলার অবনতি মানুষের পক্ষ থেকে তোমাকে আমি দেশ নায়কের পদে বরণ করব। সুভাষচন্দ্রকে দেশ নায়কের উপাধি দেওয়ার প্রথম লোক কিন্তু রবীন্দ্রনাথ। আজকে রবীন্দ্রনাথ বিশ্বকবি আমরা জানি, সেই সঙ্গে এটাও জানি আজকে ভারতবর্ষ এবং বাংলাদেশের জাতীয় কবি হলেন রবীন্দ্রনাথ। কারণ দুটি দেশের জাতীয় সঙ্গীত কিন্তু রবীন্দ্রনাথের লেখা এবং শুনতে হয়। একদিকে জনগণ মনোনি নায়ক জয়, আরেকদিকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং একটা জিনিস আপনারা এখানে অনেকে জানেন যে শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, যে ভদ্রলোক লিখেছিলেন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত, তিনিও ছিলেন শান্তিনিকেতনের ছাত্র এবং তিনিও রবীন্দ্রনাথের ধারায় রবীন্দ্রনাথের ভাবে উদ্বুদ্ধ হয়ে ওই শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটি লিখেছেন। অতএব এই মহাদেশের তিনটি দেশে ছড়িয়ে আছেন আমাদের রবীন্দ্রনাথ, পৃথিবীর অন্যতম বহুমুখী কবিগণ, গীতিকার, সুরকার, নাট্যকার, তাছাড়া কবি, চিত্রকর, কি ছিল না তার মধ্যে। অতএব এই লোককে বহুমুখী প্রতিভা বলবো না তো কাকে বলবো। এবং পৃথিবীতে আমার সন্দেহ আছে যে এই ধরনের বহুমুখী প্রতিভা আমি দর্শনের কথাটা ছেড়েই দিলাম, দার্শনিক আমার দর্শনের কথাটা ছেড়ে দিলাম। পৃথিবীর এইরকম একজন বহুমুখী প্রতিভা খুঁজে বার করতে গেলে আমাদের বেশ কষ্ট করতে হয়, মাথা চুলকোতে হয়, গবেষণা করতে হয়। অতএব আজকে রবীন্দ্রনাথের আদিপুরুষের দিকেতে দাঁড়িয়ে আমি মনে করছি আমার বাংলাদেশ কথাটা সার্থ। আপনাদের এই ভালোবাসা আতিথ্যতা পেয়ে আমি মুগ্ধ। আমি খালি একটা কথা বলে শেষ করব, সেটা হলো 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধ আন্দোলনের রবীন্দ্রনাথের যে অগ্রণী ভূমিকা, সেই অগ্রণী ভূমিকা থেকে যে লেখনী রবীন্দ্রনাথের হাত থেকে বেরিয়েছিল সেই লেখনীর কয়েকটি অংশ আমি পাঠ করছি। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। এবং তার শেষ কটি পঙ্ক্তি যেটা আছে সেটি যেন আমাদের ভবিষ্যৎ পাথেয় হয়, সেটি হলো, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কবিতার তৃতীয় লাইনে যেতে পারে। আর একটি বিষয়, প্রতিম দেশ ভারত, সেখান থেকে আগত অনেক ঐতিহ্য ধারণ করে নিব, দুই দেশের আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরো সুদৃঢ় হবে, পৌঁছে দিতে পারবেন সে ধরনের জায়গায় তারা আছেন। আমাদের এই পিঠাভোগের স্মৃতি দিবেন এবং আমরা আরো প্রশংসিত হব, পরিচিত হব, পিঠাভোগ আরো এক ধাপ এগিয়ে। তোমায় দেখে দেখে আকেলা পেরে আজ
অনেক কিছু আছে, অনেক কিছু বললাম যে আজকে যখন